আমাদের যদি একটা নিজস্ব টেলিভিশন সেট আপ থাকে, তাহলে এই জিনিসগুলো কভার করা বিসিবির জন্য অনেক সহজ হবে আর কি। চেষ্টা করা যাবে না বা আমরা নতুন কোনো সংযোজন করতে পারবো না এরকম কোনো সরকারি নির্দেশনা আমার মনে হয় নাই। যে বিতর্কগুলো তৈরি হয়েছে সেই বিতর্কগুলো আমি বলবো যে এটা আসলে প্রপারলি না জানার জন্য হয়েছে, যে বিসিবি টেলিভিশন এটা একটা নতুন প্রজেক্ট ক্রিকেট বোর্ডের জন্য। ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র অনুযায়ী যে পরিচালনা কার্যক্রমগুলো আছে, সেই কার্যক্রমের সাথে বিসিবি টেলিভিশন একটা নতুন সংযোজন হচ্ছে। তো নতুন সংযোজন হলে সেখানে গঠনতন্ত্রের কিছু পরিবর্তন আনতেই হবে, কারণ এটা যেহেতু এটা অ্যাকোমোডেট করতে হলে আগে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্রের সাথে কিছু কিছু জিনিস আছে যেগুলো এটা মানানসই ছিল না, যে কারণে এটার পরিবর্তন আনাটা জরুরি ছিল। বাট যে বিতর্কগুলো তৈরি হয়েছে যে ক্রিকেট বোর্ড শেয়ার মার্কেটে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে, এগুলো আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটা হয়তো কল্পনা প্রসূত একটা ধারণা, কারণ ক্রিকেট বোর্ডের যেই জয়েন্ট স্টক কোম্পানিতে যেই রেজিস্ট্রেশনটি হয়েছে, একটা মেমোরেন্ডাম আর্টিকেল যেটি হয়েছে, সেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। সো আমরা সবাই জানি, আমাদের সবারই জানার কথা যে যারা নাকি শেয়ার মার্কেটে যায় তাদের কোম্পানিটা থাকে পাবলিক লিমিটেড কোম্পানি। সো প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি টিভি লিমিটেড নামে যেটি হয়েছে, সো এই প্রাইভেট লিমিটেড কোম্পানির তো কোনোভাবেই পাবলিক লিমিটেড এর মধ্যে শেয়ার মার্কেটে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। যে প্রেস কনফারেন্সটি হয়েছে, মাননীয় বোর্ড সভাপতি সেখানে বলেছেন যে একটু ওয়েট করেন, দেখেন আমরা কি করি। তো আমিও এখন আজকে ওই কথাই বলবো, বোর্ড সভাপতির ওই কথাতেই থাকবো, যে কারণ এটা যেহেতু একটা নতুন সংযোজন হচ্ছে, সেটা আইপিটিভিতে হবে না স্যাটেলাইট টিভিতে হবে, এটা বোর্ড সভাপতি আবার যখন সময় আসবে তখন আপনাদেরকে এটা বলে দিবে। আর নতুন সংযোজন হলে সেইটা আমরা যেটা বলেছি যে রাইটস যেগুলো আমরা সেল করছি সেই রাইট সেল আমাদের কাছে থাকবে, কারণ এটা তো আমরা টাকা পাচ্ছি, বোর্ড সভাপতি তাই বলেছেন। কিন্তু একই সাথে দেখেন আজকে আজকে কতগুলো ইম্পর্টেন্ট খেলা হচ্ছে। আজকের কথাই যদি বলি, আমাদের এখানে ওয়েমেন্স এর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টিমের ওয়েমেন টিমের খেলা হচ্ছে, আমাদের কক্সেস বাজারে আমাদের এসিএল এর খেলা হচ্ছে, আমাদের ছেলেদের ক্রিকেট আমরা টেস্ট খেলছি চিটাগাংয়ে, আজকে বিপিএল এরও কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে ফতুল্লা স্টেডিয়ামে। এই যে চারটা ভেন্যুতে একই সাথে চারটা ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে, আমাদের টেলিকাস্ট কিন্তু একটাই খেলা হচ্ছে, আমাদের টেস্ট ম্যাচটাই শুধু দেখানো হচ্ছে। আমরা অনলাইনে চেষ্টা করছি, অনলাইনে দেখানো হচ্ছে ডিপিএল এরটা এবং অনলাইনে দেখানো হচ্ছে মেয়েদেরটা। তো এই জায়গাগুলোতে নিজেদের মধ্যে আমাদের যদি একটা নিজস্ব টেলিভিশন সেট আপ থাকে, তাহলে এই জিনিসগুলো কভার করা বিসিবির জন্য অনেক সহজ হবে। আর প্রেসিডেন্ট তো বলেছেনই যে আমরা শুধুমাত্র ন্যাশনাল টিম না, আমরা বাংলাদেশ ক্রিকেটের একদম এজ লেভেল থেকে শুরু করে যত ধরনের খেলাগুলো আছে সেগুলোকে আমরা টেলিভিশনের পর্দায় নিয়ে আসার চেষ্টা করছি, কারণ এতে আরো বেশি উৎসাহিত হবে আমাদের ছেলেরা এবং আমাদের খেলার মধ্যে উৎসাহ বৃদ্ধি পেলে আমাদের প্লেয়ার পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। নিজস্ব কোনো টিভি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট দেশের বোর্ডের সাথে কথা বলে তখন সেই খেলাগুলো আমরা যাতে সম্প্রচার করতে পারি সে ব্যাপারে অবশ্যই সেখানে ভূমিকা নেবে ক্রিকেট বোর্ড। তাদের চেষ্টাটা তারা করতে পারে, বাট চেষ্টা করা যাবে না বা আমরা নতুন কোনো সংযোজন করতে পারবো না এরকম কোনো সরকারি নির্দেশনা আমার মনে হয় নাই এখনো পর্যন্ত। সেই চিন্তা ভাবনা গুলো কমপ্লিট লেভেলে পৌঁছায় না আপনাদেরকে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা টেলিভিশন চ্যানেল করতে চাচ্ছি, সেটা আইপিটিভিতে হতে পারে, স্যাটেলাইট টিভিতে হতে পারে, যেটা বোর্ড সভাপতি বলেছেন যে সময় আসলে আপনারা জানতে পারবেন। যেটাই হোক না কেন, যে ফর্মেটই সেটা আসুক না কেন, সেটাকে ভায়াবল করতে মানে ক্রিকেট বোর্ড এখান থেকে প্রফিট করতে হবে সেরকম তো আসলে উদ্দেশ্যটা না। উদ্দেশ্যটা হচ্ছে খেলার সম্প্রচার করে করা। তো সেই খেলাগুলো সম্প্রচার করার জন্য, এই টেলিভিশনকে রান করার জন্য যে যতটুকু অ্যামাউন্ট বা আর্থিক ব্যাপারগুলো থাকবে, সেই জায়গাটাতে ক্রিকেট বোর্ডের যাতে লস না হয় সেই জায়গাটাতে সমুন্নত রেখে আসলে পরিকল্পনাগুলো করা হবে। এখনো বলার মতো সময় আসেনি যে আমরা কিভাবে সেটা পরিচালনা করবো, বাট এটা যখন ফাইনালাইজ হবে তখন সেই জায়গায় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা আমি পার্সোনালি বিলিভ করি যে আমাদের বোর্ড সভাপতি উনি এ ব্যাপারে যথেষ্ট চিন্তা ভাবনা করছেন। যদি গভর্নমেন্টের তরফ থেকে এরকম কোনো সুযোগের ব্যবস্থা থেকে থাকে, সুযোগ নেওয়ার মতো ব্যবস্থা থেকে থাকে, আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অত্যন্ত খেলা পাগল একজন মানুষ এবং আমাদের বোর্ড সভাপতি যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন, আমার মনে হয় যদি এই ধরনের কোনো সুযোগ থাকে সরকার থেকে কোনো সহযোগিতা পাওয়া, সেক্ষেত্রে সেই জায়গাটা তো অবশ্যই আমরা চেষ্টা করবো।